যদি আমি বলি আমাদের এই দুনিয়ার স্ট্রাকচার ফ্ল্যাট, তাহলে কি আপনারা বিশ্বাস করবেন? প্রাচীন সময়ে বেশিরভাগ মানুষ মনে করত আমাদের পৃথিবীর আকার সম্পূর্ণ ফ্ল্যাট, আর এমন কোনো স্থান রয়েছে যেখানে পৃথিবীর বাউন্ডারি রয়েছে। কয়েক হাজার বছরের ইনভেনশন এবং টেকনোলজি ফিল্ডে অ্যাডভান্সমেন্টের পর একটা বিষয় ক্লিয়ার হয়ে গেছে, আমাদের পৃথিবী ফ্ল্যাট নয়, বরং এর শেপ স্পিয়ারিকাল। কিন্তু এখানে আমি পৃথিবীর কথা বলছি না, বরং পুরো ইউনিভার্সের কথা বলছি। আমি এটা বলতে চাইছি আমাদের ইউনিভার্স ফ্ল্যাট। এর প্রমাণ চাইলে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মিস্টিরিয়াস এপিসোড বাংলা। সায়েন্টিস্টদের মতে যখন তারা পুরো ব্রহ্মাণ্ডের কার্ভেচার মাপে, তখন তারা জানতে পারে ইউনিভার্স আসলে ফ্ল্যাট। অ্যাটলিস্ট যে ধরনের ম্যাথামেটিক্সকে আমরা জানি এবং ফলো করি, সেই হিসাবে ইউনিভার্স ফ্ল্যাট নজরে আসে। এখানে ফ্ল্যাটের অর্থ তিনটি ডিরেকশনকে বোঝাচ্ছে, এক্স, ওয়াই এবং জেড। এমনটি মনে করুন আমাদের পৃথিবী বা সোলার সিস্টেম একটি ফ্ল্যাট পেপারের উপর এক্সিস্ট করছে, আর যে তৃতীয় স্পেশাল ডাইমেনশন রয়েছে, অর্থাৎ আমাদের উপরের ডিরেকশন, সেটিও ফ্ল্যাট। ফ্ল্যাট ইউনিভার্স ছাড়াও আরও দুটি পসিবিলিটি আছে যার শেপের একটি ইউনিভার্স তৈরি হতে পারে। প্রথমত, এমন এক ইউনিভার্স হবে যার কাছে একটি পজিটিভ কার্ভেচার থাকবে, যার মানে আপনি একটি স্ফিয়ারিক্যাল শেপের ইউনিভার্সে থাকছেন। একে ক্লোজড ইউনিভার্সও বলা হয়। যদি আপনি এখানে এক পয়েন্ট থেকে অন্য পয়েন্টে যাত্রা শুরু করেন, তাহলে ঘুরে ফিরে পুনরায় সেই পয়েন্টেই চলে আসবেন। মনে করুন আপনি পৃথিবী থেকে যাত্রা শুরু করলেন, এরপর যেতে যেতে আপনি ইউরেনাস এবং নেপচুনের আগে চলে গেলেন, এবং এরপর এই পুরো ক্লোজড ইউনিভার্সকে প্রদক্ষিণ করে পুনরায় মার্কারি ভেনাস হয়ে পুনরায় পৃথিবীর কাছে ফিরে এলেন। একেই ক্লোজড ইউনিভার্স বলা হয়। আবার যে দ্বিতীয় ইউনিভার্স রয়েছে, মনে করা হয় সেখানে নেগেটিভ কার্ভেচার থাকবে, একে দ্য ওপেন ইউনিভার্স বলা হয়। এই দুনিয়া ইনফাইনাইট, অর্থাৎ এর কোনো সীমা নেই। আর যদি আপনি একটি ডিরেকশানে চলতে শুরু করেন, তাহলে সর্বদা সেই ডিরেকশানেই চলতে থাকবেন। এই জন্য এর নাম দ্য ওপেন ইউনিভার্স। ক্লোজড ইউনিভার্স, ওপেন ইউনিভার্স এবং ফ্ল্যাট ইউনিভার্স, সায়েন্টিস্টের মতে এই তিন ধরনের ইউনিভার্স এক্সিস্ট করতে পারে, আর সেটার প্রমাণও আমরা পেয়েছি। তাতে মনে হয় যেন আমরা একটি ফ্ল্যাট ইউনিভার্সে বাস করছি। এখন আপনারা হয়তো ভাবছেন, সায়েন্টিস্টরা পুরো দুনিয়ার কার্ভেচার কেমনভাবে মাপলেন, তারা কেমনভাবে জানলেন দুনিয়া ফ্ল্যাট সারফেসের উপর এক্সিস্ট করছে? এই সব কিছু শুরু সিএমবি থেকে, অর্থাৎ কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড থেকে। এটি এক প্রকারের আলোকরশ্মি, যাকে দুনিয়ার সবচেয়ে ওল্ডেস্ট লাইট পার্টিকেলস বলে মনে করা হয়। যখন সিএমবি টেম্পারেচার ম্যাপকে দেখা হয়, তখন এটি ঠিক এই রকম দেখাচ্ছিল। এতে যত অরেঞ্জ বা রেড কালারের ডটস দেখতে পাচ্ছেন, তারা সবই হটার পয়েন্ট, আর যত ব্লু কালারের ডটস আছে, তা সবই ওল্ড টেম্পারেচারকে নির্দেশ করছে। কিন্তু এই অরেঞ্জ এবং ব্লু ডটের টেম্পারেচার ফারাক মাত্র 0.001 কেলভিন। রিয়েলিটিতে সিএমবি টেম্পারেচার প্রায় সর্বত্র সমান হয়। সায়েন্টিস্টরা একটি খুব সেন্সিটিভ স্যাটেলাইট, যার নাম প্ল্যাঙ্ক স্যাটেলাইট, এর সাহায্যে এই ফটোটি ক্যাপচার করেছিল, যাতে ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম পার্থক্যকে বোঝে যায়। বলে রাখি, এই হট এবং কোল্ড স্পটের সাহায্যেই সায়েন্টিস্টরা দুনিয়ার কার্ভেচারকে মাপতে পেরেছিলেন। সিএমবি ম্যাপে থাকা সবচেয়ে ব্রাইটেস্ট এবং সবচেয়ে কোল্ডেস্ট স্পটের সাইজ সম্পর্কে জানা যায়। এর সাইজ আর্লি ইউনিভার্সে ট্রাভেল করা সাউন্ড ওয়েভের স্পিডের সাহায্যে জানা গেছিল। সিএমবির এই ডাটার সাহায্যে এবং কিছু সিম্পল জিওমেট্রির ব্যবহার করে ইউনিভার্সের কার্ভেচারের মেজারমেন্ট করা সম্ভব। কিন্তু তা কেমনভাবে জানেন? চলুন একে একটি সহজ উদাহরণের মাধ্যমে বোঝে যাক। গণিতে ট্রায়াঙ্গেল সম্পর্কে আপনি নিশ্চয়ই পড়েছেন। আমরা সবাই জানি, যদি ট্রায়াঙ্গেলের সকল অ্যাঙ্গেলকে অ্যাড করে দেওয়া হয়, তাহলে তার টোটাল 180 ডিগ্রি অ্যাঙ্গেল হবে। কিন্তু এটা কি সত্যি? আপনি প্রত্যেকবার কোনো ট্রায়াঙ্গেলকে একটি ফ্ল্যাট পেপারের উপর তৈরি করে তার অ্যাঙ্গেলকে মাপেন, কিন্তু যদি আপনি একটি ট্রায়াঙ্গেলকে স্পিয়ারিক্যাল সারফেসের উপর বানান, তাহলে দেখা যাবে এর অ্যাঙ্গেল সরে গেছে, আর এদেরকে তখন অ্যাড করে কোনোভাবেই 180 ডিগ্রিতে আনা সম্ভব হবে না। একটি স্ফিয়ারিক্যাল সারফেসের উপর তৈরি ট্রায়াঙ্গেলের কেবলমাত্র দুটি সাইডস মিলে 180 ডিগ্রি তৈরি করে দেয়। ঠিক একইভাবে যদি আপনি একটি ওপেন সারফেস, অর্থাৎ একটি ওপেন ইউনিভার্সে একটি ট্রায়াঙ্গেল বানান, তাহলে এর টোটাল অ্যাঙ্গেল 180 ডিগ্রির কম হবে। আমি কি বলছি আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। আমি পূর্বেই বলেছি,
তিন প্রকারের ইউনিভার্স এক্সিস্ট করে, ওপেন ইউনিভার্স, ক্লোজড ইউনিভার্স এবং ফ্ল্যাট ইউনিভার্স। যদি আপনি একটি ক্লোজড ইউনিভার্স অর্থাৎ স্ফিয়ারিক্যাল ইউনিভার্সের উপর ট্রায়াঙ্গেল বানান, তাহলে এর তিনটি অ্যাঙ্গেলের সমষ্টি 180 ডিগ্রির বেশি হবে। ঠিক একইভাবে যদি আপনি একটি ওপেন ইউনিভার্সের উপর ট্রায়াঙ্গেল বানান, তাহলে সকল অ্যাঙ্গেলের সমষ্টি 180 ডিগ্রিরও কম হবে। এই মেথডের মাধ্যমে আপনি এটাও অনুমান করতে পারবেন যে যদি ফ্ল্যাট ইউনিভার্সের ট্রায়াঙ্গেল বানানো হয়, তাহলে এর টোটাল অ্যাঙ্গেল 180 ডিগ্রির কম হবে। এর জন্য পুরো ইউনিভার্সে একটি ট্রায়াঙ্গেল বানাতে হবে এবং এরপর ট্রায়াঙ্গেলের সকল অ্যাঙ্গেলকে মেজারমেন্ট করতে হবে। আর এই কাজে সাহায্য করবে সিএমবির এই সকল স্পট। আমরা সিএমবি টেম্পারেচার ম্যাপে থাকা ব্রাইটেস্ট স্পটের সাইজ জানি, এর সাথে আমরা এটাও জানি এই স্পট আমাদের থেকে কত দূরে আছে। আমরা এই দুনিয়ার সবচেয়ে দূরের যে জিনিস দেখতে পাই তা হলো সিএমবি, যা প্রায় 46 বিলিয়ন লাইট ইয়ার্স দূরে রয়েছে। এর মানে আমরা ইউনিভার্সের উপর একটি বড় ট্রায়াঙ্গেল বানাতে পারি এবং এর অ্যাঙ্গেলের মেজারমেন্ট সম্ভব। যখন আমরা এটা করব, তখন পৃথিবীর সবচেয়ে কাছের যে অ্যাঙ্গেল আছে তার ভ্যালু 1 ডিগ্রি আসবে। আর যদি এই দুনিয়াতে কোনো কার্ভেচার থাকতো, তাহলে এই অ্যাঙ্গেল 1 ডিগ্রির বেশি হতো। যেহেতু এমনটি নয়, তাই সায়েন্টিস্টরা কনক্লুশন টানে দুনিয়া ফ্ল্যাট। তবে আমাদের কাছে এর কোনো সঠিক প্রমাণ নেই যে ইউনিভার্স প্রথম থেকে একটি ফ্ল্যাট পয়েন্ট থেকে শুরু হয়েছিল। যখন শুরুর দিকে ইউনিভার্সের সূচনা হয়েছিল, তখন এখানে কোয়ান্টাম মেকানিক্স রাজত্ব ছিল। কোয়ান্টাম মেকানিক্স র্যান্ডাম মোশনের জন্য পরিচিত। যে শেপ এখন স্কোয়ার দেখাচ্ছে, তা কয়েক সেকেন্ডের মধ্যে স্ফিয়ারিক্যাল শেপে হতে পারে। তাই বলা যায় শুরুর দিকে ইউনিভার্সের শেপ র্যান্ডাম ছিল। যদি সেই সময় কোনো প্রকারের কার্ভেচার থাকতো, তাহলে তা লাগাতার বড় হয়ে যেত। কিন্তু যেহেতু বর্তমান দুনিয়া ফ্ল্যাট দেখায়, তাই এটা একটি মিষ্টি হয়েই রয়ে গেছে। মনে করা যাক, এক সময় এই দুনিয়াতে কার্ভেচার ছিল, কিন্তু দুনিয়া এত দ্রুত এক্সপ্যান্ড হয়ে চলেছে যে পুরো কার্ভেচার ব্রেকডাউন হয়ে গেছে। যদি আপনি কোনো জিনিসকে স্মল স্কেলে দেখেন, তাহলে তা ফ্ল্যাট দেখাবে, কারণ যে কোনো র্যান্ডাম শেপ বা অবজেক্টকে এক্সপ্যান্ড করা হলে তবে তা একটা পয়েন্টে সেই শেপ ফ্ল্যাট হয়ে যাবে। তবে ইউনিভার্সের সম্পূর্ণ ফ্ল্যাট তা নিশ্চিতভাবে বলাটাও খুব কঠিন হবে। প্রথমত, ইউনিভার্স অনেক বড়, তাই হয়তো এটি অরিজিনালি স্ফিয়ারিক্যাল শেপের, আর হয়তো এই স্ফিয়ারের ভিতর ছোট্ট পার্টকে অবজার্ভ করে বলা হচ্ছে দুনিয়া ফ্ল্যাট। আমরা ইউনিভার্সের এক্স্যাক্ট শেপ কী তা জানি না। স্পিড একটি ইম্পর্টেন্ট ফ্যাক্টর এটা জানার জন্য ইউনিভার্স ফ্ল্যাট কি না। আপনারা কখনো একটি টেবিলে বল ছুঁড়েছেন? যদি একে কম স্পিডে ছোঁড়েন, তাহলে এটি স্ট্রেট লাইনের পরিবর্তে কার্ভেচার শেপে মুভ করবে। আবার যদি একে ভালো স্পিড দেওয়া হয়, তাহলে এটি ফ্ল্যাট স্ট্রেট লাইনে মুভ করবে। হয়তো ইউনিভার্সের সাথেও এমনটি হচ্ছে। বিগ ব্যাংয়ের পর দুনিয়া লাগাতার স্পিডে এক্সপ্যান্ড হচ্ছে, আর হয়তো এই স্পিডের জন্য ইউনিভার্স ফ্ল্যাট মনে হচ্ছে। আপনারা কি মনে করেন, আমাদের ইউনিভার্স কি সত্যি ফ্ল্যাট না স্ফিয়ারিক্যাল? অবশ্যই কমেন্ট করে জানান। ভিডিও ভালো লাগলে একটা লাইক, বন্ধুদের মধ্যে শেয়ার, আর এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দিন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সঙ্গে থাকুন।